পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। হ্যালো, ওর বাবা, একটা ঘর হচ্ছে, কিছু শোনা যায় না, টাওয়ার নেই। মাম্মা, তুমি এখানে বসে খেলো, আমি এক্ষুনি কথা বলে আসছি, ওকে? হ্যালো হ্যালো শুন, হ্যালো গৌরী, গো। আমি সব ফেরত নিয়ে যাব। আমাকে একবার জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ করলো না। পরিবারের কোনো ক্ষতি করতে পারে না, বরঞ্চ বহু ক্ষেত্রেই গৌরী এই পরিবারকে অনেক ঝড়ঝঞ্ঝা থেকে বাঁচিয়েছে। তাছাড়া আমি ওর সম্পর্কে যতটুকু শুনেছি, উনি না থাকলে গৌরী বা তার বাচ্চাকে বাঁচানোই যেত না। একটা কথা তোমরা বলতে পারো, এগুলো চোখে কে দেখেছে? কেউ না। এগুলো তো সব ওদের মুখের কথা যেগুলো তোমরা বিশ্বাস করে বসে আছো। তোমরা ভেবে দেখো তো, উনি হঠাৎ কোথা থেকে উদয় হলেন গৌরীর সন্তান প্রসব করানোর জন্য? কে বলতে পারে গৌরী নিজেই নিজের সন্তানের বিপদ ডেকে আনেনি, নিজেই নিজের সন্তানকে ওই বাবার হাতে তুলে দেয়নি? এই কাজ গৌরী কেন করবে? করবে যাতে এই মৃত্যুঞ্জয়কে বাড়ির সবাই মাথায় নিয়ে নাচে। এখন যেমন করছো তোমরা, এটাই তো গৌরী চেয়েছিল। শৈলমা, আপনি আমাকে মিথ্যে অপবাদ দেবেন না। পৃথিবীর কোনো মাই তার সন্তানের ক্ষতি চাইতে পারে না। বরং আমি জানি আসলে কে আমার সন্তানের ক্ষতি চায়। এসব কি কথা হচ্ছে? কে কে তোমার সন্তানের ক্ষতি করতে চায় গৌরী? তুমি চেনো তাকে? আর মৃত্যুঞ্জয় বাবাকে নিয়েই বা এত কথা হচ্ছে কেন? কি ব্যাপার? মৃত্যুঞ্জয় বাবা
হয় মন্ত্র বলুন, নয় তো নিজেকে ভণ্ড প্রতারক বলে স্বীকার করে এখান থেকে বেরিয়ে যান, না হলে আপনাকে না পুলিশে দিয়ে দেব। ॐ त्र्यम्बकं यजामहे, सुगन्धिं पुष्टिवर्धनम्, उर्वारीकमिव बन्धनाम्, मृत्युर्मुक्ष्य मामृतात्। एबार कि विश्वास हलो सहिल मा, নাকি আমাকে আরো প্রমাণ দিতে হবে যে আমি কোনো ভণ্ড বা প্রতারক নই? কি হলো গৌরী, তুমি এরকম চুপ করে গেলে কেন? তুমিও কি আশা করনি নাকি? আমি কি তবে ভুল করছি? ডাক্তারবাবু গোটা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে গেল, এটা আমি বিশ্বাস করি কি করে? যাক, অন্তত একটা উদ্দেশ্য তো আমার সফল হলো। আর যাই হোক, এই লোকটা ঈশান নয়, ঈশানের মতো নাস্তিক কোনো মন্ত্র বলতেই পারবে না। শৈলমা, কোথায় যাচ্ছেন আপনি? আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। আমি আপনার নাম বহু দিন ধরে বহু জায়গায় শুনেছি। আপনার মতো বিদুষী ব্রহ্মবাদিনী নারীর মুখে গায়ত্রী মন্ত্র শোনার বাসনা আমার বহুদিনের। গায়ত্রী মন্ত্র? হ্যাঁ, আপনি তো যে কোনো মন্ত্র পাঠে পারদর্শী, আর আপনার মুখ দিয়ে গায়ত্রী মন্ত্র শুনলে আমারও হৃদয় ধন্য হয়ে উঠবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।